বাঙালির উঠলো বাই তো কটক যায় না, তবে এখন কেউ খুব একটা কটক যায় না, তবে পুরী যায়, সুযোগ পেলেই একবার ঘুরে আসে। একদিকে জগন্নাথের দর্শন, অন্যদিকে সমুদ্র স্নান, অনেকটা হ্রদ দেখা কলা বেচার মতোই। যাই হোক, রাত পোহালেই স্বাধীনতা দিবস, তাই যদি হুট করে একটু পুরী ঘুরে আসতে চান তবে ঝোলা কাঁধে বেরিয়ে পড়ুন। দক্ষিণ পূর্ব রেল স্বাধীনতা দিবস উপলক্ষে দিল একজোড়া স্পেশাল ট্রেন। বৃহস্পতিবার স্বাধীনতা দিবস, মাঝখানে শুক্রবার একটা দিন ছুটি ম্যানেজ করতে পারলেই চার দিনের লম্বা ছুটি। ট্রেনের টিকিট যাতে কোনো বাধা হয়ে দাঁড়াতে না পারে, তাই দক্ষিণ পূর্ব রেল একজোড়া শালিমার পুরী স্পেশাল ট্রেন চালাচ্ছে। বুধবার অর্থাৎ 14 আগস্ট রাত 11:05 02817 শালিমার পুরী স্পেশাল ট্রেনটি ছাড়বে, যেটি পুরী পৌঁছবে 15 আগস্ট ভোর 6:15। এমনিতেই পুরীগামী কোনো ট্রেনের টিকিট পাওয়া যায় না, তাই ইচ্ছা থাকলেও অনেকে যেতে পারছিলেন না। আপনাদের কথা মাথায় রেখেই এই বিশেষ ট্রেন। ফিরতি পথে ট্রেনটি 15 আগস্ট রাত 11:20 পুরী থেকে ছাড়বে এবং পরদিন সকাল 8:50 শালিমার স্টেশন পৌঁছবে। ফলে যদি মনে হয় জগন্নাথ দেবের পুজো দিয়ে সমুদ্র স্নান সেরে একদিনই ফিরে আসবেন, সেটাও সম্ভব। আবার যদি 2 দিন থাকতে চান সেটাও করতে পারেন। যাত্রাপথে স্পেশাল ট্রেনটি মাত্র 3টি স্টেশনে স্টপেজ দেবে, সেগুলি হল সাঁতরাগাছি, খড়গপুর এবং বালাসোর। ফলে আপনি যদি বালাসোরের আশেপাশের কোনো টুরিস্ট গন্তব্যে যেতে চান সেটাও করতে পারেন। অপরদিকে দীঘা যাওয়ার জন্য স্বাধীনতা দিবসে আপনাকে একটি স্পেশাল ট্রেন উপহার দিচ্ছে পূর্ব রেল। আগামী 15 আগস্ট 02867 শালিমার দীঘা স্পেশাল ট্রেনটি সকাল 8:00 শালিমার স্টেশন থেকে ছাড়বে এবং দীঘা পৌঁছবে ওই দিন বেলা 11:55। সারাদিন দীঘায় কাটিয়ে সমুদ্রে হুটোপুটি করে ফেরার পথ ধরতে পারেন। যদিও স্পেশাল ট্রেনটি দীঘা ছাড়বে 15 আগস্ট দুপুর 12:45, বিকেল 4:05 শালিমার স্টেশন পৌঁছবে। এই স্পেশাল ট্রেনটি যাত্রাপথে সাঁতরাগাছি, উলুবেড়িয়া, বাগনান, মেচেদা, তমলুক, কাঠি স্টেশনে দাঁড়াবে বলে জানিয়েছে দক্ষিণ পূর্ব রেল কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।